বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লকের আরুই অঞ্চলের নীলুট গ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মী বাসুদেব ধারার অকাল প্রয়াণে আরুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি শোক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন রায়না 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন, আরুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় পোরেল, আরুই অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি দাস সহ অন্যান্য দলীয় নেতৃবর্গ। এটা আমাদের রায়না 2 নম্বর ব্লকে তথা আরুই অঞ্চলের নীলুট গ্রামের আমাদের আরুই অঞ্চলের একনিষ্ঠ সৈনিক মাননীয় আমাদের স্বর্গীয় বসুদেব ধারা মহাশয় আকস্মিকভাবে যে প্রয়াণ হয়েছে তারই জন্য আমরা যে শোক মিছিল করলাম। এবং আমাদের আর একজন আজকে কর্মী হঠাৎ করে মারা গেছেন, আমাদের অঞ্চল কমিটির আরেকজন নেতৃত্ব আরুইয়ের কাজল রায় মহাশয়, তাদের উদ্দেশ্যে আমরা আজকে এখানে আমাদের আরুই অঞ্চলের নীলুট পাশণ্ডাই বীরপুর 5টা গ্রাম মিলে আমরা আজকে শোক মিছিল করলাম। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।